নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। তো নিউ টাউনের একদম যে আপনার ড্রিম ওয়ান যে প্রজেক্টটা রয়েছে, অ্যাকচুয়ালি ইকো পার্কের এক নম্বর গেট বলা ভালো। তো ইকো পার্কের যে এক নম্বর গেটটা রয়েছে তার খুব কাছেই কিন্তু আপনারা এই যে প্রজেক্টটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলছি, তো সেই প্রজেক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। সামনেই কিন্তু MIT যে ইউনিভার্সিটি রয়েছে সেটা পাচ্ছেন, আলিয়া ইউনিভার্সিটিটা পেয়ে যাচ্ছেন। লোকেশন তুখর লোকেশন, সামনে মানে যথেষ্ট চওড়া রাস্তা, আমি সেগুলো চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরবার। আজকে যে প্রপার্টিটি এটা G+4 বিল্ডিং রয়েছে, নিচেতে কার পার্কিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন। 5 লাখ টাকা করে পড়ছে কার পার্কিং, এছাড়া 5,000 টাকা করে স্কোয়ার ফিটে যাচ্ছে। সামনাসামনি বসলে একটু নেগোসিয়েট হতে পারে। আর এর মধ্যে এই মুহূর্তে সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরটা অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ড ফ্লোরে আর ফোর্থ ফ্লোর মানে সেম লেআউট, ফ্রন্টের দিকে 3BHK, ব্যাক সাইডে আপনারা 2BHKটা পাচ্ছেন। যেটা 3BHK আছে সেটা হচ্ছে আপনার 1161 স্কোয়ার ফিট, আর 2BHK যে ফ্ল্যাটটা আছে সেটা হচ্ছে 1065 স্কোয়ার ফিটের। আর এখানে WBACDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ বোরিং ওয়াটার সাপ্লাইটা কিন্তু আপনারা পাবেন। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আর আশেপাশে যদি আপনারা কমিউনিকেশন যদি আপনারা ভাবেন, কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো, যেহেতু ইকো পার্কের এক নম্বর গেটের কাছেই। এখানে থেকে আপনারা মোটামুটি অটো টোটো এগুলো সমস্ত পেয়ে যাচ্ছেন, স্কুল কলেজ অনেকগুলো রয়েছে, বাজারহাটও কিন্তু হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই, আসুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে একদম সামনের রাস্তাটি, বুঝতে পারছেন কতটা চওড়া রাস্তা। এই দেখুন অটোও যাচ্ছে, কিছুক্ষণ আগে একটা টোটোও গেল, অটো টোটো সবসময় অ্যাভেলেবেল রয়েছে। এটা সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের সামনের এলিভেশন G+4 বিল্ডিং, আগেই বলেছি। নিচেতে পার্কিংটাও আপনারা পেয়ে যাবেন, নিচেতে পার্কিংটাও রয়েছে। মোটামুটি আন্ডার কনস্ট্রাকশনে থাকলেও বেশি দিন সময় লাগবে না, বিল্ডারের সাথে যেরকম কথা হয়েছে ওনারা উইদিন 4 মান্থসের মধ্যে বলছেন দিয়ে দেবেন। সামনে দেখতে পাচ্ছেন লিফ্টটা রয়েছে, এই হচ্ছে লিফ্ট, এই হচ্ছে লিফ্ট। আর এই দিকটার মধ্যে আপনারা স্টিয়ার কেসটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে স্টিয়ার কেস। এই মুহূর্তে সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরটা অ্যাভেলেবেল রয়েছে। এলাম সেকেন্ড ফ্লোরেতে, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের প্রভিশনটা। আর এই দিকে হচ্ছে 2BHK, এই দিকটা 2BHK, এই দিকটার মধ্যে 3BHKটা আছে। চলুন এই 2BHKটা দেখে নিই, তারপরে 3BHKটাও দেখছি। নর্থ ফেসিং করে প্রবেশ করছি, নর্থ ফেসিং করে প্রবেশ করতে চলেছি। আচ্ছা, ঢুকেই আপনাদের বলে দিই, এখানে কিন্তু আপনারা ভিট্রিফাইড টাইলসটা পাবেন, ফ্লোরিংয়েতে ভিট্রিফাইড টাইলস ইউজ হবে। মাস্টারের মতন টাইম লাগছে, একদম রেডি টু মুভ হবে সেই আশায় যদি আপনারা থাকেন, ততদিনে কিন্তু সেকেন্ড ফ্লোরটা বেরিয়ে যেতে পারে। এটা সামনে দেখছেন বাথরুম, সামনে বাথরুমটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বেডরুম, এটা মাস্টার বেডরুম সামনে দেখতে পাচ্ছেন। এটা অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াসই হবে এবং দুদিকে বেশ বড় মাপের দুটো জানালা প্রোভাইড করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন কিন্তু বেশ ভালো রকমেরই আপনারা পাবেন। লোকেশনটা কিন্তু অত্যন্ত সুন্দর লোকেশন। আচ্ছা, এইদিকেতে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটি, এই হচ্ছে কিচেন। কিচেনটিও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কিচেন। আর এই সামনে দেখছেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা, বিশাল বড় মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া। ফ্লোর প্ল্যানটা বেশ ভালো যেমনটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা সেকেন্ড ফ্লোরটা দেখছি, তবে ফোর্থ ফ্লোরটাও অ্যাভেলেবেল রয়েছে। সেকেন্ড আর ফোর্থ ফ্লোরটা এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাভেলেবেল রয়েছে। এটা সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড বেডরুম। আর এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। আচ্ছা, MIT-র কথা বলেছিলাম, দেখুন এখান থেকে MIT-টা দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে MIT ইউনিভার্সিটি, বুঝতে পারছেন কতটা সামনে লোকেশন। চলে আসুন এবার অন্যান্য দিকের এগুলো দেখে নিই, পজিশনিংগুলো। সঙ্গে থাকুন, আমি লাস্টে দামগুলোও বলে দেবো, রেটটা অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, এটা আমরা সাউথ ফেসিং করে প্রবেশ করছি, এই দিকটা কিন্তু সাউথ। এটা 3BHK আছে, 1161 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। ডান দিকে ঢুকে আপনারা বাথরুমটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে বাথরুম।
এটা কমন বাথরুমটা, এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট বেডরুম, আর এটাই কিন্তু মাস্টার বেডরুম। এই দিকটায় দেখুন আপনারা বাথরুমটা পেয়ে যাবেন, এই হচ্ছে বাথরুম। উপরেতে লফটও প্রোভাইড করা হয়েছে, এটা লফট, এই দিক দিয়ে দেখা যাবে। আর এই যে দেখুন এই দিক দিয়ে অটো ফটো সবই যাচ্ছে। পজিশনিংটা বুঝতে পারছেন কত ভালো পজিশন। আর সামনের রাস্তা তো আমি দেখিয়ে দিয়েছি আগে, এইদিকে সামনে দেখতে পাচ্ছেন কিচেন, এই হচ্ছে কিচেন। এটা সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে আপনারা ব্যালকনিটাও পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সামনের রাস্তা। আগেই বলেছিলাম যথেষ্ট চওড়া রাস্তা সামনে, একদম রোড ফেসিং, অন রোড প্রপার্টি এটি। চলে আসুন এবার থার্ড বেডরুমটাও দেখে নিই। এটা থার্ড বেডরুম দেখতে পাচ্ছেন সামনে, 1161 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। বন্ধুরা, যে 3BHK-র লাস্টে আপনারা দেখতে পেলেন সেটা কিন্তু 58,05,000 টাকা মতন দাম পড়ে যাচ্ছে, 5,000 টাকা করে স্কোয়ার ফিট আগে বলেছি। 1161 স্কোয়ার ফিট মাল্টিপ্লাই বাই যদি 5,000 হয় তাহলে এটা দাম দাঁড়িয়ে যাচ্ছে 58,05,000 টাকা। আর এছাড়া যদি আপনারা নিচে পার্কিং কিনতে চান তাহলে পার্কিংয়ের জন্য আরও 5,00,000 টাকা পড়ছে। এবার সামনাসামনি অন টেবিল বসলে একটু 19-20 হতে পারে। আচ্ছা, আর যদি আপনারা 2BHK ফ্ল্যাটটা দেখেন সেটা হচ্ছে 1,065 স্কোয়ার ফিট, 5,000 করে যদি মাল্টিপ্লাই করি এটা দাম দাঁড়িয়ে যাচ্ছে 53,25,000 টাকা, 53,25,000 মতন এটা দাম দাঁড়িয়ে যাচ্ছে। তো যদি মনে করছেন এই প্রপার্টিটি দেখে আপনাদের পছন্দ হয়েছে, পজিশনটা অত্যন্ত সুন্দর, একদম মেন রোডের উপরে, আপনাদের বাড়ির নিচ দিয়ে অটো টোটো সমস্ত জিনিস যায়, এখান থেকে হেঁটে গেলে পরে ইকো পার্কের 1 নম্বর গেট মেন রোড ধরে যদি হেঁটে যান উইদিন ফিউ মিনিটসের মধ্যেই কিন্তু আপনারা সেখানে পৌঁছে যাবেন। তো যদি মনে করছেন প্রজেক্টটা দেখে পছন্দ হয়েছে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারেতে আপনারা যোগাযোগ করুন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।